नमस्कार सुप्रीति चैनल सकल दर्शक के जानाई आमार स्वागतम। आज आमी एसे गेछि आपनादेर सामने आबार एकटा नतून रेसिपी निये। चलुन आमी सेई रेसिपिटा आपनादेरके देखे दी। किसेर रेसिपी? एखन बृष्टि हच्छे खूब, आषाढ़ मास, ताई आमी आपनादेर जन्य पकोड़ार व्यवस्था करेछि। सेई पकोड़ाटा हच्छे चाल कूमड़ो पातार पकोड़ा। आमार निजेर बागाने तैरी करा कचि पाता एवं सबुज ओ खूब पुष्टिकर। एटा एटा दिए आमी बेसन दिए एटा पकोड़ा बानिए देखाबो। आगे एटाके आमी झुड़ी झुड़ी करे केटे नी। देखुन एई पातागुलोके आमी एई झुड़ी झुड़ी करे बटिते केटे नियेछि। एई जे केटे नियेछि। एबार कि कि आमार लागछे एई रेसिपिते एकटु देखिए नी। आसो, एई चाल कूमड़ोर पाता लागछे, बेसन लागछे, प्याज कुचनो, लंका कुचनो, हलुद, नून, कालो जिरे, सब रकम मेशानो एकटा मसला भाजा गुड़ो करे रेखेछि, आर बीट लवण आर सादा तेल। एई बेसन, बेसनेर मध्ये आमि पाता दिये दिलाम, काचा लंका दिलाम, प्याज कुचनो दिलाम, हलुद दिलाम, अल्प परिमाण मतो देबेन नूनटा। कालो जिरे, सब मेशानो मसला, এইটাকে আমি আবার একটু মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে শক্ত করে। এই জল দিচ্ছি, জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন সাধারণ মশলা, অল্প মশলা, এবং বাড়িতে এগুলো সবার বাড়িতেই রয়েছে রান্নাঘরে, এইগুলো দিয়েই বানিয়ে খাবেন কম খরচে পুষ্টিকর খাদ্য এবং মুখরোচক। একদম শক্ত শক্ত করে না, আবার একদম পাতলা না, মিডিয়াম করে বানাবেন। তারপর তেলের মধ্যে ছাড়লে এটা ছিটিয়ে যাবে না তেলের মধ্যে চারিদিকে, বেসনটা ওই পাতার মধ্যেই লেগে যাবে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এই জ্বালানো ওভেনের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল ফুটছে, খুব বেশি যে তেল লাগে তা না, অল্প তেলেই হয়ে যায় এগুলো। আমি ছাড়ছি, একটু চেপটা করে ছাড়ছি যাতে তাড়াতাড়ি হয়, গোল গোল করে ছাড়লে মোটা হয়ে যাবে, একটু দেরি হবে হতে। এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, ও পিঠটা হয়ে গেছে, এই পিঠটা আবার ভাজবো। দেখুন সব হলুদ হলুদ হয়ে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এবার আমি তুলে নেবো, ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে তুলে নেব। দেখুন আমি পুরোটা ভেজে নিয়েছি। এবারে এটাকে খাওয়ার জন্য আমি একটু আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি, টেস্ট করব। এর মধ্যে একটু আমি শুধু বিট লবণ দেবো, আর কিচ্ছু দেবো না। মচমচা হয়েছে একদম, গরম গরম ভালো লাগছে, মুড়ির সঙ্গে খাবেন ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করুন ও আমাকে জানান কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও অনেক অনেক শেয়ার করুন, আর বেল আইকনটি ক্লিক করুন। আমার
পরের ভিডিওটি আপনারা আপনাদের মোবাইলে সরাসরি পেয়ে যান। এখানেই শেষ করছি, নমস্কার।